বউটা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। দেখি মোটু কাকুদের বাড়িতে কাজ করতে এলো কি না। মোটু কাকু, আমার বউ এসছে তোমাদের বাড়ি? আসেনি? আচ্ছা ঠিক আছে, দেখি বাড়ির দিকে চলে যাই, কি করব। দেখি তুমি এখানে আর আমি তোমাকে চারিদিকে খুঁজছি, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো কোথাও যাইনি, আমি তো বাড়িতে আছি না। আমি তোমাকে বাড়িতে পাচ্ছিলাম না বলে ভেবেছিলাম তুমি বাবুর বাড়ি কাজে গিয়েছো। বিশ্বাস করো আমার, আমি তো বাড়িতেই ছিলাম। মিথ্যে কথা বলছো তুমি। হ্যাঁ তুমি আমাকে মিথ্যে কথা বলছো, আমি বাড়িতে খুঁজে পেলাম না, কাজে বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ তো কাজ করতে গিয়েছিলাম, তো তোমার মনে কি হচ্ছে যে আমি অন্য জায়গায় কোথায় গিয়েছি? না, তুমি কোথায় গিয়েছিলে সেটা তুমি জানো, আমি কি করে জানবো? আমি তোমাকে বাড়িতে খুঁজে পাচ্ছিলাম না বলেই তো আমি খুঁজতে গিয়েছিলাম, তোমার কাজের বাড়িতে সেখানেও পেলাম না। তাহলে তুমি কোথায় গিয়েছিলে বলো আগে? সন্দেহ করছি না, দেখো মাথা গরম করবে না। হ্যাঁ দাও, তুমি আমার থেকে দূরে সরে থাকো, তোমাকে আমি এত বিশ্বাস করি, তুমি আমাকে এইভাবে প্রতারণা করছো। হ্যাঁ মিথ্যে কথা বলছো তুমি, কি করে বিশ্বাস করবো বলো? তুমি তোমার সংসারে, আমি চলছি। এখনো বাড়িতে এলো না, এই তো আসছে রে, রাগ বোধহয় থেমেছে। আচ্ছা তুমি আসো বাড়িতে, ঝপ করে আসো, রাগ করি আমি কোথাও যাইনি, শুনতে পাচ্ছ না তো? তুমি আমায় সন্দেহ চোখে দেখছো, তোমাকে মিথ্যে কথা বলছি, আমি তোমাকে মিথ্যে কথা বলছি, আমি তো বাবুর বাড়িতে গিয়েছিলাম। দেখো মাথা গরম করবে না, মাথা গরম করবে না, লাঠি মেরে বাড়ি থেকে বার করে দেবো, তোমাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ লোকটা আগের মাথায় কি হলো, চা মাথা ঘুরে গেল, কি হবে এবারে, পাড়ার লোক ডাকবো নাকি? না আমার কিচ্ছু হয়নি, আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি, যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার যদি ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে বাদ দাও, মাফ করে দিলাম, চলো।